জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ড্রিম ফজি একাডেমিতে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি সুখবর নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের জন্য বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের নতুন বিজ্ঞপ্তি বার হয়েছে। মাধ্যমিক পাস থেকে শিক্ষাগত যোগ্যতা এবং ছেলে এবং মেয়েদের জন্য, এবং বলে রাখি এইবারে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে 2 বছর। যেমন জেনারেল ক্যাটাগরির জন্য বয়স আগে ছিল 23 বছর, এবারে সেটা হয়তো 24 বছর করা হয়েছে, 24 হ্যাঁ না 25 বছর করা হয়েছে তোমাদের বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের জন্য 25 বছর। গ্রুপ সি পোস্ট, তোমরা জানো কনস্টেবল ট্রেডসম্যান যে সমস্ত পোস্ট গুলি আছে সেটি হচ্ছে তোমার কোবলা, টেলর, কুক, ওয়াটার কেরিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেন্টার, এই সমস্ত বিভিন্ন গ্রুপ সি পদের কিন্তু বিজ্ঞপ্তি বার হয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি আছে 1410টি ভ্যাকেন্সি টোটাল বিজ্ঞপ্তি ছেলে এবং মেয়েদের জন্য। কিন্তু তোমাদেরকে বলে রাখি এই পরীক্ষার জন্য, এই বিজ্ঞপ্তির জন্য কিন্তু প্রত্যেকের কাছে 2 বছরের অভিজ্ঞতা মানে সার্টিফিকেট, কিন্তু ট্রেড সার্টিফিকেট প্রয়োজন। যদি তুমি অনলাইন অ্যাপ্লাই করার সময়, এখনো পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই হয়নি, অনলাইন অ্যাপ্লাই যে ডেটে হবে সে ডেটে অবশ্যই আমরা আমাদের এই একাডেমির ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই আপডেট করে দেওয়া হবে। যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তুমি ভিডিওটা কোন জেলা থেকে দেখছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। বলে রাখি এই পোস্ট, যে সমস্ত বিজ্ঞপ্তি বার হয়েছে সেটা কিন্তু প্রথমে মাঠ থাকছে। মাঠ হয়ে যাওয়ার পর কিন্তু সেদিনে ট্রেড টেস্ট, আর ওই ট্রেড টেস্টের সার্টিফিকেটটা কিন্তু সেদিন দেখা হয় কি তোমাকে, তো তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করছো সেই পদের সার্টিফিকেট আছে কি না আছে তোমার কাছে কিন্তু দেখা হবে। তার জন্য কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার টাইমই চাইবে, এই না কি তুমি পরে নিয়ে গেলে, অনলাইনে যদি না দাও তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এবং ড্রিম ফজি একাডেমিতে আমাদের এইখান থেকে ফিজিক্যাল থেকে শুরু করে ট্রেড সার্টিফিকেট যদি তোমার প্রয়োজন হয় সেটাও কিন্তু আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আমাদেরকে ফলো করতে পারো, ড্রিম ফজি একাডেমি, তার লিংক আমি নিচে দিচ্ছি। এবং আমাদের এখানে লিখিত পরীক্ষারও কিন্তু ব্যবস্থা আছে। আমরা জানি প্রত্যেকে কি 5 কিলোমিটার রানিং আমরা প্রত্যেকে পাস করে যাই, কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। তার জন্যও কিন্তু আমরা লিখিত পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা শিক্ষক মহাশয় আছেন, হিন্দিতে আমরা ক্লাস করাবো, যদি হিন্দিতে তুমি শিখে যাও তো তোমার অনায়াসে ভালো নাম্বার হয়ে যাবে। আমাদের এর আগের ভিডিও আছে, আমাদের পুরানো ভিডিও দেখো, বিএসএফ ট্রেডম্যান গতবারের পরীক্ষা ছেলেরা কেমন দিয়েছে। যারা কিচ্ছু জানে না মানে একদম জিরো বেসিক লেভেল, তাদেরকেও কিন্তু আমরা পুরোপুরি শিক্ষা দেওয়া হয়েছে এবং তারা আজকে পরীক্ষাতে ভালো নাম্বার নিয়ে এসেছে, তাদের রেজাল্ট কিছুদিনের মধ্যে বার হবে। অবশ্যই সাকসেসের ভিডিও আমরা কিন্তু ইউটিউবে আপলোড করব। এবং বলে রাখি এই পরীক্ষার জন্য কিন্তু আমরা সবাই জানি হাইট কিন্তু খুব অল্প প্রয়োজন। যাদের অনেক হাইট চিন্তা কি আমার 170 হাইট নেই, তাদের জন্য কিন্তু কনস্টেবল ট্রেডসম্যান বিএসএফ 165 165 সেন্টিমিটার হাইট প্রয়োজন হয়ে থাকে। এবং এইবার কিন্তু বয়সে 2 বছর ছাড় দেওয়া হচ্ছে, 25 বছর করা হয়েছে, পরের বছর থেকে কিন্তু আবার 23 বছর করা হবে। এজ কাউন্ট কখন থেকে করা হচ্ছে সেটা কিন্তু এখনো বলা হয়নি, এবং যে খবরটা আমরা পেয়েছি বেশ কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের পুরোপুরি নোটিস আপলোড হয়ে যাবে, আমরা কিন্তু তখনই ভিডিও করে জানাবো। এবং এটা একটা অ্যাডভান্স ভিডিও ছিল কি তোমরা নিজেদের প্রস্তুতি চালিয়ে দাও, আর এবং যদি ট্রেড সার্টিফিকেট না থাকে তো আমরা অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব কি ট্রেড সার্টিফিকেট তোমরা কিভাবে পাবে, কোথা থেকে পাবে, কি করে করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদেরকে সাহায্য করব। যাই হোক, আজকের ভিডিওটা একটা ছোট ভিডিও ছিল, যখন পুরোপুরি ভিডিও নোটিফিকেশন আমাদের কাছে চলে আসবে আমরা অবশ্যই তোমাদেরকে ডিটেলসে আবার একটা বিস্তারিত ভিডিও করব। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত।